নীরমহল ত্রিপুরা পর্যটন স্থানগুলির মধ্যে একটি অন্যতম স্থান। মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্যের স্থাপত্যগুলির মধ্যে অন্যতম। এমনিতেই তার সৌন্দর্য অপরূপ। তার সঙ্গে যখন সকালের সূর্যোদয়, পাখির কুলরব, শাপলা ফুল, গ্রাম্য পরিবেশ সব মিলিয়ে যেন এক মনমুগ্ধকর পরিবেশ তৈরি করে, যা অনায়াসী মানুষের মনে শান্তির বার্তা এনে দেয়। নীরমহল কথার অর্থ হল জলের মহল। এই প্রাসাদটি ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে 53 কিলোমিটার দূরে মেলাগড়ের রুদ্রসাগর লেকের মাঝখানে নির্মাণ করা হয়েছে। এই লেকটি 5.3 বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে বিস্তৃত। এই মলটি হিন্দু এবং মুসলিম স্থাপত্যশৈলীর সংমিশ্রণে তৈরি করা হয়েছে। ভারতে কেবলমাত্র 2টি জলপ্রাসাদ আছে, একটি নীরমহল এবং আরেকটি হলো রাজস্থানের জলমহল। সিরাজ শাহী কয় লালন কানা দেখে না সেই রূপ সংক্ষেপ করে আপনার আপনি হলে পানা সকল জানা যাবে। ত্রিপুরার নীরমহল নামে পরিচিত এই প্রাসাদটি গ্রীষ্মকালীন আবাসস্থল হিসাবে নির্মাণ হয়েছিল। এই প্রাসাদ নির্মাণের ধারণা ছিল মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের, এবং তিনি 1921 সালে ব্রিটিশ কোম্পানি মার্টিন এবং বার্নসকে প্রাসাদ নির্মাণের জন্য স্বীকৃতি দেন। কোম্পানির কাজ শেষ করতে 1921 থেকে 30 বছর, এই 9 বছর সময় লেগেছিল। এই মহলটিকে 2টি ভাগে ভাগ করা হয়। মহলের পশ্চিম দিক অন্দর মহল নামে পরিচিত। এটি রাজ পরিবারের জন্য তৈরি করা হয়েছিল। পূর্ব দিকে রয়েছে উন্মুক্ত থিয়েটার, যেখানে নাচ, গান, নাটক এবং অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান করা হতো, যা মহারাজা এবং তার পরিবারের উপভোগের জন্য তৈরি করা হয়েছিল। প্রাসাদে মোট 24টি কক্ষ আছে।
এই মহলটির স্থাপত্যশৈলী এবং জলাশয়ের প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে। পর্যটকদের জন্য এটি একটি আকর্ষণীয় পর্যটন স্থান হিসেবে পরিচিতি লাভ করে। Oh, God.